আজকের আমরা সপ্তম শ্রেণীর দু হাজার তেইশের আয়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞান বিষয়ের প্রথম যে স্কুলটা আছে আরামবা গার্লস হাই স্কুলের প্রশ্ন উত্তরগুলো দেখব তো প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন এবং পরে হচ্ছে লাইফ সায়েন্সের প্রশ্ন তো এক হচ্ছে বরফের গড়নের লিনতাপ কত আশি ক্যালোরি পার বরফের গলনের লেন পাশি ক্যালোরি পার গ্রাম দুই হচ্ছে ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্কের মানকত বত্রিশ ডিগ্রি ফারেনহাইট জিঙ্ক হচ্ছে জিঙ্কের চিহ্ন জেডেন দুই বলেছে হাতে স্পিরিট ঢাললে ওই জায়গাটা ঠান্ডা অনুভূত হয় কেন স্পিরিট বা ইথার হচ্ছে উদ্বায়ী তরল বলে খুব তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয় এবং বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লেন হাত থেকে গ্রহণ করে ফলে হাতের ওই অংশ তাপ হারা এবং হাত ঠান্ডা হয়ে যায় আচ্ছা দুইতে একটা সমীকরণ দুটো সমীকরণ দিয়েছে দিয়ে বলেছে সমতা বিধান করো সোডিয়াম কার্বোনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়াতে দিয়েছে এখানে শুধু সোডিয়াম ক্লোরাইড কার্বন অক্সাইড তাহলে এই হাইড্রোজেনটার কী হবে এখানে একটু জল উৎপন্ন হবে সেইটা এরা দেয়নি এই জলটা না থাকলে আমরা এখানে সমতা বিধান বা ব্যালেন্স করতে আমরা পারব না কারণ এখানে হচ্ছে আমাদের সমতা বিধান মানে বাঁদিকে যতগুলো পরমাণু অনু আছে ততগুলো এদিকেও করতে হবে যেমন এখানে সোডিয়াম হচ্ছে দুটো তাহলে এখানেও আমাকে দুটো করতে হবে দুটো করতে গিয়ে ক্লোরিন দুটো হয়ে গেছে তাহলে ক্লোরিন যদি আমি দুটো করি তাহলে আমার হাইড্রোজেনও দুটো হয়ে যাচ্ছে বাঁ দিকে তাহলে ডান দিকে এখানে কোনোরা হাইড্রোজেন কিছু দেয়নি তাহলে এই জন্য তাহলে সমতা বিধানটা হতো না তাই জন্য এখানে জল আনতে হবে জল সৃষ্টি হবে আর কি বিক্রিয়ায় জল উৎপন্ন হবে তাই এখানে হাইড্রোজেন এইচ টুও করা হলো তাহলে এখানেও হাইড্রোজেন দুটো হয়ে গেলে এবার অক্সিজেন এখানে আছে তিনটে তাহলে আমার এখানে এখানে অক্সিজেন এই দুটো আর এই একটা তিনটে হয়ে গেল আর কার্বন একটা কার্বন একটা এই আমার সমতা বিধান হয়ে গেল আর এখানে হচ্ছে নাইট্রোজেন আর হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে নাইট্রোজেন দুটো আছে তাহলে এখানে আমি যদি দুই করতে যাই তাহলে আমার হাইড্রোজেন দুই আর তিন গুণ করে হচ্ছে ছটা তাহলে এই জন্য এখানে আমার তিন বসালাম তিন দুগুণে ছটা তাহলে বাঁ দিকেও ছটা হাইড্রোজেন ডান দিকেও ছটা হাইড্রোজেন আচ্ছা তিন বলেছে প্রদত্ত যৌগ দুটির সংকেত লেখো অ্যালুমিনিয়াম অক্সাইড এল টু ও থ্রি আর মিথেন হচ্ছে সি এইচ ফোর এটা হলো ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সে বলেছি একের আয় হচ্ছে চুলো নোখে কোন প্রোটিন থাকে তাকে চুলো নখে যে প্রোটিন থাকে তার নাম কেরাটিন দুই হলুদ মিষ্টি আর সস্তা বিরিয়ানিতে কোন রং ব্যবহার করা হয় মেটানি লিওলো তিন হচ্ছে কোনো খনিজ মৌলের অভাবে কোন খনিজ মৌলের অভাবে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় জিঙ্ক চার হচ্ছে শূন্যস্থান পূরণ সবুজ উদ্ভিদ শালক সংশ্লেষের অক্সিজেনের উৎস হচ্ছে জল আচ্ছা দুইয়ের আইতে আছে ভিটামিন সি আর আয়রনের অভাবজনিত রোগ বা উপসর্গ ভিটামিন সি এর অভাবে হয় আর আয়রনের অভাবে রক্তাল্পতা বা অ্যানিমিয়া হয় দুয়েতে আছে মানবদেহে লিপিডের ভূমিকা লেখো আচ্ছা মানবদেহে লিপিডের ভূমিকা বা লিপিডের পুষ্টিগত গুরুত্ব শক্তি উৎপাদন স্নেহ পদার্থ থেকে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয় প্রতি গ্রাম লিপিডের সম্পূর্ণ জারণের ফলে প্রায় নাইন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয় দুই হচ্ছে মানসিক বিকাশের সহায়তা আমাদের দৈহিক এবং মানসিক বিকাশের জন্য অপরিহার্য ফ্যাটি অ্যাসিডগুলি প্রয়োজন হয় দুই তিন হচ্ছে ভিটামিন সরবরাহ লিপিড ভিটামিন এ ডি ই এবং কে কে দ্রবীভূত করে আর এদের শোষণার পরিবহনে সাহায্য করে চার হচ্ছে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ দেহতাকে নিচে সঞ্চিত লিপিড বা স্নেহ পদার্থের স্তর আমাদের দেহে তাপ সংরক্ষণে সাহায্য করে আর চার হচ্ছে হরমোন উৎপাদন আমাদের দেহে যৌন হরমোন যেমন ইস্ট্রোজেন বা টেস্টোস্টেরন সংশ্লেষিত হয় লিপিড বা কোলেস্টেরল থেকে এটাই হচ্ছে আমাদের দেহে লিপিডের ভূমিকা আচ্ছা তিনেতে আছে তোমার দেহ থেকে জল কি কিভাবে বেরি কিভাবে আচ্ছা আমার দেহ থেকে ঘাম মূত্র অশ্রু রক্ত ইত্যাদির মাধ্যমে জল বেরিয়ে যায় তো এই ছিল আমাদের সপ্তম শ্রেণী দু হাজার তেইশের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ বিজ্ঞান থেকে প্রথম স্কুলের প্রশ্ন এবং উত্তরগুলো তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবে আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে